স্যার চলে গেলেন, আর আমি তো শক। উনি স্যারকে এসব বলেছেন, কিন্তু উনি কিভাবে জানলেন? আমি মীরার দিকে তাকালাম, ও দুষ্টু একটা হাসি দিল। বুঝে গেলাম মীরাই বলেছে। ওনাকে কে বললো মীরা যে স্যার আমার সাথে রুড বিহেভ করেছে? আমি কি জানি। তুই কি জানিস মানে? মীরা কথাটা বলে চোখ টিপে দিল। অন্য টিচার চলে আসলো। মনে মনে ভাবছি সত্যি তো উনি স্যারের সাথে কথা বলেছেন, বুঝিয়েছেন বলে তো আজ স্যার নিজের ভুলটা বুঝতে পেরেছে। স্যার চলে যাওয়ার পর মীরা অনেক ভেবে বুঝলাম অল ক্রেডিট গোজ টু হিম, উনি না থাকলে এত কিছু হতো না। ইয়েস নিহু, শফিক ভাই ছিল বলে আজ স্যার তোকে সবার সামনে সরি বললো। যে স্যার ভালো করে কথাই বলে না সে স্যার তোকে সরি বললো, ভাবা যায়? তোকে একটা থ্যাঙ্কস বলা উচিত। থ্যাঙ্কস? হ্যাঁ থ্যাঙ্কস, তাও যে সে থ্যাঙ্কস না, কোনো সুন্দর গিফট দিয়ে। গিফট কেন দেওয়া লাগবে? উনি কে যে গিফট দিতে হবে? উনি তোর উঠবি। হ্যাঁ এসব হবে না বুঝলি, আমি তো জানি উনি সব মজা করেই বলেন। একদম না ভাই, সিরিয়াসলি। মীরা আমাকে রেখে চলে গেল, আর আমি ভাবছি সত্যি তো ওনার প্রতি আমারও তো টান আছে, তাছাড়া কাউকে একটা গিফট দেওয়াই যায়, এতে কোনো ক্ষতি নেই। মীরা দাঁড়া, আমাকে রেখে কই যাস? রাতের বেলা। হ্যালো। কে কে মানে? আমি নিহিন। ঘুম কাটিয়ে ওঠার চেষ্টা করলো মনে হয়, ঘুমাচ্ছিলেন? হ্যাঁ ওই আর কি, আসলে ক্যাম্পাসে একটা নির্বাচন হবে তো তাই নিয়ে ব্যস্ত আছি, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজ ভোরে উঠে আবার পড়া লাগে। কি ছেলে মাইরি, রাজনীতিও করে আবার পড়ার কথাও ভাবছে। কিছু বললে? কই না তো কিছু না। আচ্ছা ঘুমান আপনি তাহলে। না না তুমি কথা বলো, সমস্যা নেই। কোন ইম্পর্টেন্ট কথা না, ঘুমান। শিওর? 100%। ওকে বাই, লাভ ইউ। না কি বলতে গেলে বুঝলাম না। কিছু না বাই, আমি কল কেটে দিলাম। শিট ম্যান, কি বলছিলাম এটা? আমি তো ওনাকে লাভ করি না। তাহলে ভাগ্যি শুনি শোনেননি, শুনলে কি হতো? ফোন রেখে শুয়ে পড়লাম, ভাবছি ওনার প্রতি আমার ফিলিংসটা কি আসলে। শাওনার ওনার ভাষ্যমতে উনি আমাকে লাভ করেন, ওনার ইদানিং বিহেভিয়ারও কিছুটা বোঝা যায়, কিন্তু আমি কি ওনাকে ভালোবাসি? অবশ্য উনি যে সত্যি আমাকে ভালোবাসেন সেটারও বা প্রমাণ কি? ধুর, এই প্রেম ভালোবাসা তো কনফিউজিং কেন? এসব না ভেবে ঘুমিয়ে পড়লাম। আজানের সাথে সাথে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে নামাজ পড়ে বিছানায় এসে বসলাম, দেখি ওনার টেক্সট। গুড মর্নিং। ওনার মেসেজ দেখে বেশ ভালোই লাগলো, রিপ্লাই দেব কিনা ভাবছি। না দিয়েই দেই। গুড মর্নিং। থ্যাংক ইউ নিহি পাখি রিপ্লাইয়ের জন্যে। এবার আমি সব কাজে মন বসাতে পারবো, তোমার সাথে কথা হয়ে গেছে আজকের দিনটা ভালোই যাবে। আচ্ছা এখন আর কথা বলতে পারছি না, বিজি আছি, প্লিজ রাগ করো না, বাই। ওনার মেসেজ দেখে আমি হা, এই ছেলে কি সব সত্যি বলে? আর সত্যি বললেও এরূপ এতদিন কোথায় ছিল? না এনাকে নিয়ে ভাবতে গেলে আমি পাগল হয়ে যাব। আমি ফোন রেখে ওয়ার্ড্রপ থেকে একটা প্যাকেট বের করলাম, প্যাকেটটা কাল বাসে এসে লুকিয়ে রেখেছি, কারণ এর ভেতরের শার্টটা যদি কেউ দেখে ফেলে তাহলে ঝামেলা হবে, সবাই জানতে চাইবে এটা কার। আমি তো আর বলতে পারবো না এটা ওনার জন্য কিনেছি। ফ্ল্যাশব্যাক, গতকাল ভার্সিটির ছুটির পর। দোস্ত ওনাকে তোর একটা গিফট দেওয়া উচিত। বলছিস? হুম। আচ্ছা গিফট দেওয়া তো প্রবলেম না, কিন্তু দেবোটা কি সেটা তো বল। আমি জানি তুই কি দিবি। তুই জানিস না মানে? আমাকে গিফট দে বলে পাগল করে দিচ্ছিস, আর জানিস না কি দেয়া লাগবে? আমি কিভাবে জানবো, আমার কি বিয়ে আছে নাকি যে জানবো? তা আমার কি বিয়ে আছে? আছে তো শফিক ভাই। আমি মিরর দিকে ভ্রুক কুচকে তাকালাম। না মানে হতেও তো পারে কোনো কালে, যাই হোক এসব বাদ দে, কি দেয়া যায় সেটা ভাব। হুম। কিছুক্ষণ পর, নিহু পেয়ে গেছি। তাই কি পেলি? আমি খুব এক্সাইটেড হয়ে শুনলাম। তুই ভাইকে টেডি বিয়ার গিফট দে, দেখ কত সুন্দর। ও হাত দিয়ে শপিং মলে একটা দোকানে ইশারা করলো, আমি ওর দিকে ভুরু কুচকে দাঁড়িয়ে আছি, ও টেডি বিয়ার দেখায় ব্যস্ত। মীরা, আই মীরা, মীরা, চিল্লায় উঠলাম। ও ভয় পেয়ে লাফিয়ে উঠলো। কি কি হয়েছে, চিল্লাছিস কেন? এই ওনাকে আমি টেডি গিফট করব? হুম তো ক্ষতি কি, উনি কি মেয়ে যে ওনাকে টেডি গিফট করব? তাতে কি? তাতে কি মানে? কোনো ছেলেকে কি টেডি বিয়ার গিফট করে কেউ? করে না। হায় আল্লাহ, তুলে নাও, এই মেয়ে পাগল হয়ে গেছে। আমি আনমনে সাইডে তাকাতে দেখি একটা কাপড়ের দোকান, আনুমানিক 50-55 বছর বয়সে এক বৃদ্ধা, তার থেকে বয়সে আরেকটু বড় হবে বৃদ্ধ লোকটির গায়ে শার্ট ধরে দেখছে, আর দুজনই মুচকি মুচকি হাসছে। অনুমান করলাম ওনার হাজবেন্ড ওয়াইফ, এই বয়সেও দুজন দুজনকে খুব সুন্দর লাগছে।
বৃদ্ধা মহিলাটি হাতের শার্টটা অন্য একটা হাতে নিলেন। এটা দেখেই আমার মাথা এসে গেল ওনাকে কি গিফট দেয়া যায়। আমিও দোকানটা ঢুকে গেলাম। তারপর অনেক বেছে বেছে অ্যাশ কালার একটা শার্ট কিনলাম। সাইজে হবে কিনা জানি না। শপিং মল থেকে বের হতে যাব কিন্তু মিরার জন্য আর হলো না। তার নাকি ওই টেডি বিয়ার কিনে দিতেই হবে। প্রথমে দিতে চাইনি কিন্তু জেদের বসে বাধ্য হয়ে দেয়াই লাগলো। বাসায় এসে ওই শার্টের প্যাকেটটি আমি লুকিয়ে রেখেছি। শার্টের প্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে নিলাম। ভার্সিটিতে এসে ওনাকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। একটা ক্লাস করে আবার খুঁজেছি। একজনের কাছ থেকে জানতে পারলাম উনি ক্লাবে আছেন। ক্লাবটা মূলত রাজনৈতিক সভা, আলোচনার জায়গা। যাবো কি যাবো না ভাবছি। না চাই, কি বার হবে, যেই ভাবা সেই কাজ। মীরাকে নিয়ে চললাম ক্লাবের দিকে। মীরা তো খুব ভয় পেয়ে আছে, ও এসব অনেক ভয় পায়। আমার ভয় না লাগলেও খুব বেশি পছন্দ না এই দলাদলি, তাও যাচ্ছি। ক্লাবের বাইরে দুটো জুনিয়র ছেলে দাঁড়িয়ে, আমাদের ভেতরে যেতে দিবে না, অনেকবার বলার পরও যেতে দিবে না। কি আর করা, শয়তানি বুদ্ধি কাজে লাগালাম, সিনিয়র হওয়ার সুযোগ নিলাম, ভয় দেখিয়ে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি ওনারা বসে কি নিয়ে তর্কাতর্কি করছেন। একটা ছেলে তো ওনাকে মারতে আসলো, উনিও তেড়ে গেলেন। শিবলি ভাই ওনার সাথে মারতে গেলেন ওই ছেলেটাকে। দুপাশ থেকে ছেলেরা হাতাহাতি করছে, কয়েকজন থামানোর চেষ্টা করেও পারছে না। হঠাৎ ওনার মুখে একটা ছেলে খুব জোরে খুশি মারলো। খুশিটা নাকে মারা হলেও আমার বুক কেঁপে উঠলো, যেন আমাকেই মেরেছে। খুশি খেয়ে উনি নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে গেলেন। আমি তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে মাটিতে বসে পড়লাম। আপনার লাগেনি তো? ঠিক আছেন তো আপনি? নিহিন, তুমি এখানে কোথায় লেগেছে দেখি। আমি আর চোখে ছেলেটার দিকে তাকালাম, যে ছেলেটার সাথে ওনার প্রথমে ঝামেলা বেঁধেছে সেই ছেলেটায়। আমি আবার ওনার দিকে তাকিয়ে, অনেক ব্যথা পেয়েছেন? তুমি এখানে এসেছো কেন? এক্ষুনি বাইরে যাও। না যাবো না, আগে উঠুন আপনি। উনি আমার হাত ধরে উঠে দাঁড়ালেন। তারপরে ছেলেটা কি যেন ইশারা করায় ওনার চোখ লাল হয়ে গেল, হাত মুট করে ফেলেছেন, রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছেন। মিহিন যাও এখান থেকে। না আপনাকে একটা জিনিস দেয়ার আছে। মিহিন যাও। না বললাম না, আগে। মিহিন গেট আউট। না আমি যাবো না, যাবো না, যাবো না। আমি কথাটা বলার সাথে সাথে উনি আমাকে থাপ্পড় মারেন। আমি তো থমকে গেছি। আপনি আমাকে মারলেন? গেট লস্ট, ড্যাম ইট। ওনার এই বিহেভিয়ারে খুব খারাপ লাগলো, কেঁদে দিলাম আমি। উনি এখনো রেগে তাকিয়ে আছেন। আপনি খুব খারাপ, কথাটা বলে ব্যক্তি করার জন্য শার্টের প্যাকেটটা ছুঁড়ে মারলাম ওনার বুকের ওপর। তারপর চলে আসি বাসায়। এসে অনেক কান্নাকাটি করছি, সারাদিন কিছু খাইনি। বাসায় সবাই জিজ্ঞেস করেছে কি হয়েছে কিন্তু কিছু বলছিও না। রাতে শুয়ে আছি মন খারাপ প্লাস রাগ নিয়ে, তখনই ওনার কল আসলো। আমি কল কেটে দিয়ে ফোন সুইচ অফ করে রাখলাম। ফোন অফ করে রেখেছো কেন? হঠাৎ রুমে কারোর আওয়াজ পেয়ে আমি ভয় পেয়ে গেলাম। তাকিয়ে দেখি উনি বেলকনির দরজায় দাঁড়িয়ে। বেলকনির দরজা লক করতে মনে ছিল না। উনি ঘরের ভিতরে এসে আমার বেডে বসে পড়লেন। ওনাকে দেখে গায়ে ওড়না দিতে দিতে আমি উঠে দাঁড়ালাম। রাগ করে আছো কেন তুমি? আমি তো আর ইচ্ছা করে মারিনি তোমাকে, প্লিজ বোঝো ব্যাপারটা। তখন আপনি আমার রুমে কি করছেন এখন? কোন সাহসে এসেছেন? এখনই বের হয়ে যান। আই এম সরি নিহি পাখি। ডোন্ট কল মি নিহি পাখি। হাত ধরছেন কেন? হাত ছাড়ো। সরি নিহি পাখি, আসলে তুমি তখন হঠাৎ করে চলে এসেছিলে। ওখানে অনেক খারাপ ছেলে ছিল, ওরা ভালো না, আমার শত্রু ছিল অনেকেই। আর ওরা যদি জানে আমি তোমাকে ভালোবাসি, তোমার ক্ষতি করে দিত। আদিল মানে যার সাথে আমার ঝামেলা হয়েছিল, সে তখন ইশারা করে খুব বাজে একটা কথা বলেছিল, তাই তো আমার বেশি রাগ হয়ে গেল। সরি সত্যি বলছি। রাগ হয়েছে মানে মারতে হবে? হ্যাঁ হবে। না মানে আমার ভালোবাসার মানুষটিকে কেউ খারাপ মন্তব্য করলে আমার তো রাগ হবেই, তাই না? বাট আই প্রমিস ইউ আর কোনো দিন মারবো না। সরি বললাম তো, প্লিজ। আমার সামনে মেরে এখন আর নাটক করা লাগবে না। আমি নাটক করছি না, তুমি জানো আদিল কি বলেছিল। মন চাচ্ছিল ওরে খুন করি। কি বলেছিল শুনি। ও না তোমার শোনা লাগবে না, খারাপ কথা। তুমি শুধু আর কোনোদিন এভাবে হুটহাট করে যেও না ওখানে। আমার লজ্জা আছে, আর কোনোদিনও যাব না। আবার রাগ করছো কেন? রাগ করছি না, এবার যান। রাগই তো করছো। না সত্যি বলতে আমার এখনো রাগ আছে, কিন্তু আমি বলছি না। ওই ছেলে কি বললো না বললো, তাই বলে এইভাবে আমাকে মারবে? উনি সবসময় আমার সাথে বাজে ব্যবহার করেন, এবার আমি ওনার সাথে ভালো করে কথা বলবো না। সরি তো নিহিন। থাক আর সরি বলতে হবে না, যান এখন। হুম যাবই তো, তুমিও যাবে আমার সাথে। আমিও যাব মানে? তুমি যাবে মানে তুমি যাবে। আমি কই যাব? আমার সাথে চলো। আমি কোথায় যাব আর কেন যাব? আগে চলোই তো। না আমি আপনার সাথে যাব না, ঘুম পেয়েছে আমার খুব। না যাবে, এখনই যাবে। আর যদি না যাও আমি কিন্তু এখন তোমার আব্বুর কাছে চলে যাব, গিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি আর তুমিও। কি ভেবো না, মজা করছি। উনি
উনি আরো অনেক কথা বললেন, বাধ্য হয়ে ওনার সাথে যাওয়া লাগবে, কারণ ওনাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। উনি যে ছেলে তা যেতেও পারে বাবার কাছে, বাবার কাছে যাওয়া মানে তো আমার বিপদ। উনি বেলকনিতে যেতে লাগলো, আমি থামিয়ে বাড়ির পেছন গিয়ে বের হলাম। বাইরে এসে দেখি ওনার গাড়ি দাঁড়িয়ে, ওনার গাড়িতে উঠে বসলাম, উনি আমার পাশে বসলেন। আসলে কি জানো নিহি পাখি, রাজনীতি ব্যাপারটা অনেক খারাপ, আবার ভালোও আছে। তুমি কোন সাইডটা বেছে নিবা সেটা তোমার ব্যাপার। কিছু কিছু মানুষ এতটাই জঘন্য হয় যে বিপক্ষ দলকে দমানোর জন্য এরা যা না তাই করতে পারে, পরিবারকেও হার্ট করতে পারে। এত যখন খারাপ তাহলে সব করা লাগে কেন? আরে বললাম না, ভালো দিকও আছে, আমি সেটাই করি। কিন্তু তুমি আজ যা করলে ভয় ঢুকে গেল। আমি আবার কি করলাম? ওই যে মিটিং এর মাঝে গেলে কত বড় ভাই বিপক্ষ দলের ছেলেরা ছিল, ওরা তো তোমার দিকে খারাপ নজর দিতে পারে। যদিও আমার কেন জানি না মনে হচ্ছে ওই আদিল আমাকে শায়েস্তা করার জন্য তোমার না আবার। আচ্ছা বাদ দাও, খাবার খাওনি কেন তুমি? এই ব্যাটা কেমনে জানলো? আমি সব জানি। হায় আল্লাহ, মনের কথা পড়তে পারে নাকি, এটা মনে মনে ভাবলাম। নীলুফা বলছিল ভাইয়াকে, আমি পাশেই ছিলাম তাই শুনেছি। চাক তাও ভালো, মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেললাম। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি থেকে বের হয়ে গেলেন। তারপর সামনের সিট থেকে একটা ব্যাগ আনলেন, ছোট্ট একটা ব্যাগ খুলেই উনি একটা টিফিন বক্স বের করলেন। টিফিন বক্স খুললেন, ভেতরে ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা। উনি হাত ধুয়ে এক লোকমা ভাত নিয়ে আমার মুখের সামনে ধরলেন, নাও খাও। আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, উনি আমাকে ভাত খাইয়ে দিতে যাচ্ছেন। কি হলো, খাও, আমি এর থেকে বেশি কিছু পারি না রান্না করতে। না কফি পারি অবশ্য, কিন্তু কফি তো আর খাওয়ানো যাবে না এখন। খেয়ে নাও না নিহি পাখি, ওভাবে কি দেখছো, খেয়ে নাও, আমি আর কোনোদিন তোমাকে মারবো না, প্রমিস। খাবো না আমি। প্লিজ খেয়ে নাও, আমি তো বললাম আর মারবো না। উনি অনেকবার রিকোয়েস্ট করলেন, আমি শুনলাম না। উনি আবার মন খারাপ করে বললেন, ঠিক আছে খাওয়া লাগবে না, তোমার আর কি, তুমি তো না খেয়ে থাকতে পারো, আমি তো পারি না, আমি না হয় না খেয়ে মরেই যাব। ওনার মুখে মরে যাওয়ার কথা শুনে আমার বুকের মধ্যে কেঁপে উঠলো। তুমি খাওনি তাই আমিও খাইনি, এখন আমি তোমার জন্য নিজে হাতে রান্না করে আনলাম। আর তুমি, ভেবেছিলাম তুমি খাওয়ার পর আমি খাবো, কিন্তু এখন তো, আচ্ছা তুমি বাসায় যাও। না আমি খাবো। কি বললে শুনতে পেলাম না। আমি ভাত খাবো, ওনার একটা কথা বললেন না, হাতে ভাত নিয়ে আমাকে খাইয়ে দিলেন। প্রথমবার গালে দিতেই পোড়ার সাথে লবণ ভরা ডিম ভাজিতে আমার বমি চলে আসলো, কিন্তু ওনার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বললাম না। উনি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে? ভালো মুখে বললেও টেস্ট কিন্তু খুবই বাজে হয়েছে। উনি হাসি মুখে আরো দুবার খাইয়ে দিলেন, এবার আপনিও খেয়ে নেন, আমি আর খাবো না, আই'ম ডান। এইটুকুতেই হয়ে গেল? এইটুকু খাও বলেই তুমি এত শুকনা। যাই হোক আমি খাই, খুব ক্ষুধা পেয়েছে। উনি একবার ভাত মুখে দিলেন আলু ভর্তা দিয়ে, তারপর ডিম ভাজি গালে পড়তে ওয়াক করে উঠলেন, গাড়ির জানালা দিয়ে বমির মতো করে খাবার তুলে দিলেন। ছি, এটা ডিম ভাজি না অন্য কিছু, এত বাজে খেতে, ওয়াক থু। ওনার অবস্থা দেখে এবার বেশ হাসি পেয়ে গেল, ওনার উপরে সব রাগ যেন এক নিমিষেই শেষ। আচ্ছা নিহিন, তুমি এটা খেলে কিভাবে? এটা তো জানি বাজে, তাও আপনার খারাপ লাগতো তাই? উনি আমার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ওনার চোখের কোণে পানি মুছে নিল আমার আড়ালে, আমার দিকে তাকিয়ে। এই জন্যই আমি ইউটিউবে বিশ্বাস করি না। মানে? ওই যে ডিম ভাজি, আমি আসলে ভাত আর ভর্তাই পারি, ডিম আজকে ফার্স্ট টাইম ভেজেছি, তাও ইউটিউবের জোরে। ওনার কথা শুনে হাসবো না কাঁদবো ভাবছি, ডিম ভেজেছে নাকি ইউটিউব দেখে, লাইক সিরিয়াসলি? আচ্ছা এসব বাদ দাও, তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। কি? ওয়েট। উনি সামনের সিটে হাত বাড়িয়ে আরো একটা বক্স নিলেন, বক্সের ভিতরে বরফ অনেকগুলো আর তার মাঝে দুইটা আইসক্রিম। আইসক্রিম? হ্যাঁ আমার জন্য। হ্যাঁ থ্যাংক ইউ। আমি আইসক্রিম দুইটাই নিয়ে নিলাম, আমি দুইটাই খাচ্ছি আর উনি আমার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ আমার খেয়াল হলো আমি তো সব নিজে খেয়ে নিচ্ছি, ওনাকে তো কিছুই দিলাম না। ধুর, উনি কি ভাবলেন, মেয়েটা এতই খাদক যে দিল না। কি হয়েছে, কিছু বলবে? সরি। কেন? আইসক্রিম দুটোই আমি। আরে ব্যাপার না, খাও তুমি। সত্যি? তিন সত্যি। থ্যাংক ইউ নিহিন। হুম, ভালোবাসো আমায়? ওনার কথা শুনে আমি তাকালাম। জানি এখনো ভালোবাসো না, তবে আমি অপেক্ষায় রইলাম। আমি মাথা নিচু করে রইলাম, ওনার উপর আমার একটু রাগ নেই, কিন্তু কেন জানি না মাথায় দুষ্ট একটা বুদ্ধি আসলো। মুখ গম্ভীর করে বললাম, আমি অতটাও হেলাফেলা করা মেয়ে না যে এত তাড়াতাড়ি সব ভুলে যাব।
কিন্তু নিহি আমি আর ওনার কথা শুনলাম না, গাড়ি থেকে নেমে বাসায় চলে আসলাম। ঘরে এসে খুব হাসি পেয়ে গেল, ভাবছি ওনার সাথে কি করলাম এটা, আমি তো রাগ করে নেই। তারপরও না, ঠিকই করেছি, ব্যাটা বুঝুক, আমাকে কষ্ট দিলে আমি তো মেনে নেব না। আচ্ছা উনি কি আছেন নাকি চলে গেছেন? চুরি চুরি করে জানালা দিয়ে তাকালাম, উনি এখনো আছেন উপরের দিকে তাকিয়ে। আমার বেশ হাসি পেল, 10 মিনিট পর উনি চলে গেলেন। আমি শুয়ে শুয়ে ভাবছি লোকটা এতটাও খারাপ না, আমার জন্য রান্না করে আনলো, যদিও সিম্পল তাও তো করলো, এত কিছু তো আর ফেক না, ব্যাটা শয়তানটা তাহলে সত্যিই ভালোবাসে। লজ্জা পেয়ে গেলাম আমি। সকালে ভার্সিটি যাওয়ার পথে ভাবলাম আজ যদি দেখা হয় তাহলে কাল রাতের মতোই রাগ করার অভিনয় করব। ভার্সিটির ভেতরে ঢুকতেই সেই পিচি ছেলেটা হাজির, ওকে দেখে আমি দাঁড়ালাম, হাতে একটা লাল গোলাপ দিয়ে হাত বাড়িয়ে দিল আমার দিকে আর বলল, পাখি সরি। হোয়াট? নি পাখি সরি। আমি বেশ অবাক হলাম, ছেলেটা আমার ডান হাতে ফুলটা দিয়ে দিল একটা দৌড়। এই পিচি দাঁড়াও, এটা কেন? এই না, পিচিটা দাঁড়ালো না, চলে গেল। আমি আমাদের বিল্ডিং এর দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। তখনই কিছু জুনিয়র ছেলে মেয়ে এক এক করে এসে আমাকে একটা একটা করে লাল গোলাপ দিয়ে গেল। সবার মুখে একটাই কথা, নিহি পাখি সরি। কিছু সিনিয়র আপু আমাকে ফুল দিয়ে এই কথাটা বলে গেল, আমার মাথায় তো কিছুই আসছে না, আমাকে এরা সবাই ফুলই বা দিচ্ছে কেন আর সরি বা কেন বলছে, আমাকে তো নিহি পাখি নামে শুধু উনিই ডাকেন। তাহলে এসব ভাবতে ভাবতে আমাদের বিল্ডিং এর সামনে চলে এসেছি। মীরা আর শাওন দাঁড়িয়ে ছিল, ওদের দেখে ডাক দিলাম, তারপর নিজে ওদের কাছে গেলাম। ওদের কাছে গিয়ে এই ব্যাপারটা বলতে যাব, তার আগেই দুজনই লাল গোলাপ নিয়ে আমার দিকে বাড়িয়ে দিয়েছে। নিহি পাখি সরি। তোরাও? আরে ধরো ধরো নিহি পাখিও, মীরা দুষ্টু হাসি দিয়ে বলে। আমি একবার শাওনের দিকে তাকায় তো একবার মীরার দিকে রাগে চোখে তাকালাম। আমাকে দেখে ওরা দুজনে হো হো করে হেসে দিল, আমি বুঝেই গেলাম এটা ওনার কাজ, উনি সবাইকে দিয়ে এটা করিয়েছেন। তাহলে তোমাদের ওই অসভ্য ভাইটাই এসব করেছে? কি ভাবি? এই ভাবি কে? ভাবি কে? কেন তুমি? দুটোই হাসছে, আমার বেশ রাগ হয়ে গেল, আমি হাত দিয়ে মারতে লাগলাম। আরে থামো থামো, আর কত মারবা, ব্যথা লাগছে তো। শাওন কথাটা বলে, আমি থেমে যাই। এরপরও জানতে চায় আমি এখনো কেন রেগে আছি। আমি ওকে সবটা বলি যে আমি রেগে নেই, জাস্ট অভিনয় করছি। আমার কথা শুনে মীরা শাওন দুজনেই তো হা হয়ে গেছে, হোরা শফিক ভাইকে সব বলে দিতে চায়, কিন্তু আমি ওদের পটিয়ে নিজের দ্বারে করে নেই। হোরা আমাকে প্রমিস করে যে ওনাকে বলবে না যে আমি আর রেগে নেই। তিনজন কথা বলতে বলতেই স্যার চলে আসেন, আমরা ক্লাসে ঢুকে পড়ি। টানা 3টা ক্লাস করে আমি টায়ার্ড। আমি আর মীরা ক্যান্টিনে যাই কিছু খেতে, ক্যান্টিনে গিয়ে হালকা স্ন্যাক্স অর্ডার দেই, কিন্তু আসে এক প্যাক মতো সুন্দর চকলেট কেক, তারপরেও লিখা সরি। আমি কেক খেয়ে বুঝেছি এটা ওনার কাজ, ক্যান্টিনে কেক পাওয়া যায় না এমন পাউন্ডের। আমার বেশ হাসি পেল, আর কেন জানি না ভালোও লাগছে আমার। আমার রাগ এভাবে কেউ কখনো ভাঙায়নি আগে, ওনার এই পাগলামিগুলো আমার বেশ ভালো লাগছে। কিন্তু আমি এখনো শিওর না, আমি এখনই গোলে যাব না, আরও একটু ঘুরাবো, মনে মনে দুষ্ট হাসি দিলাম। তারপর ক্যান্টিনে যে ছেলেটা ওয়েটারের কাজ করে তাকে ডেকে একটু বকাবকি করলাম। যদিও ওকে বকতে খুব খারাপ লেগেছিল আমার, কিন্তু ইচ্ছা করে বকলাম, কারণ আমি ভালো মতোই জানি উনি আড়াল থেকে আমাকে দেখছেন। ওনাকে দেখানোর জন্য এই বকা, আমার বকা শুনে ছেলেটা মন খারাপ করে চলে গেল। এরপর মীরা বলল, আরে কেন বকলি, আর কি দোষ, আর কেকটা তো অনেক সুন্দর, আমার তো দেখে খেতে ইচ্ছা করছে। তাহলে বসে আছিস কেন, গিলতে থাক। আমি মীরাকেও কথাটা শুনিয়ে উঠে চলে গেলাম ব্যাগ নিয়ে, মীরাও আমার পিছে পিছে চলে আসলো। সন্ধ্যাবেলা সোফায় বসে টিভি দেখছি, হঠাৎ কলিং বেল বেজে উঠলো, আমি গিয়ে দরজা খুললাম। সৌরভ ভাইয়ের মা বাবা আর শাওন দাঁড়িয়ে, ওনাদের দেখে আমি সালাম দিলাম। ওনারাও উত্তর দিয়ে কেমন আছি জানতে চাইলো। কুশল বিনিময় শেষে ওনারা ভেতরে আসলেন, আমি মা বাবা সহ সবাইকে ডেকে দিলাম। সৌরভ ভাইয়ের বাবা জানালেন তারা তাড়াতাড়ি বিয়ে দিতে চান, দুই পরিবারের সম্মতিতে ঠিক হলো তাড়াতাড়ি বিয়েটা হবে। ওনারা আগামীকাল ওনাদের বাসায় আমাদের দাওয়াত দিলেন, কালকেই ডেট ফিক্সড হবে। রাতের খাবারের পর ওনারা চলে গেলেন, আপু তো অনেক খুশি, সাথে আমরাও, কিন্তু মা বাবা চিন্তায় পড়ে গেলেন কিছুটা। বিয়ে মানে তো হাজার কাজ, হাজার ঝামেলা, সব ঠিকঠাক সামলে উঠলে হয়। রাতে বিয়ে নিয়ে কিছু আলোচনা করা হলো, মানে আমাদের কবে সুবিধা হবে, যদিও ওই ফ্যামিলিও ডিসিশন নেবে, তাও আমাদেরও তো একটা মতামত আছে। মিটিং শেষে 12টার দিকে ঘরে আসলাম, আমার ফোনটা হাতে নিলাম। ফোন হাতে নিয়ে দেখি ওনার মেসেজ, আজ আর তোমার বেলকুনিতে যাব না, লক্ষ্মী মেয়ের মতো বাড়ির পেছনে চলে এসো, আর যদি না আসো তাহলে কিন্তু সোজা তোমার বাড়ির মেইন গেটে নক দেব। আমি তো জানি তুমি আমার লক্ষ্মী নিহি পাখি, একটু ঝামেলা না করে চলে আসবে তাড়াতাড়ি, আসো
আই এম ওয়েটিং। মেসেজটা 8 মিনিট আগে দিয়েছে, মেসেজ সিন করে রেখে দিলাম। আমি তো যাব না। উনি বলবেন আমার বাসার মেইন গেটে আসবে, আর আমি সেটা মেনে নেব? আমি কি বোকা নাকি যে ওনার এই কথায় ভয় পেয়ে যাব? আমি নিহীন, অনেক সাহসী। ফোন রেখে কানে ওয়্যারলেস হেডফোন দিয়ে গান শুনছি আর গানের তালে তালে নাচা শুরু করলাম। গান শুনে নাচতে নাচতে হঠাৎ দেখি ওনার কল, ওনার নাম্বার দেখে কেটে দিয়ে আবার নাচা শুরু করলাম। 2 মিনিট পর একটা মেসেজ রিংটন। ফোন চেক করে দেখি একটা এমএমএস এসেছে ওনার নাম্বার থেকে। ওপেন করলাম, ছবিটা দেখে আমার চোখ বেরিয়ে আসছে। উনি আমার বাসার গেটের সামনে এক হাতে কলিং বেলের উপর রেখে সেলফি তুলেছেন। ছবিটার সাথে সাথে ওনার মেসেজ আসলো। আমি তো ভয় পেয়ে গেলাম। আধা ঘন্টাও হয়নি, সবাই শুয়েছে কাঁচা ঘুম। তার মানে এখন যদি উনি বেল দেন তাহলে তো শিওর সবাই জেগে যাবে। তখন নো নো, ওনাকে খাপানো যাবে না। আমি তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে ওনাকে রিপ্লাই করলাম যে আমি 5 মিনিটে আসছি, আপনি যেখানে ছিলেন সেখানেই ফিরে যান। ওড়নাটা নিয়ে চুপি চুপি বাড়ির বাইরে গেলাম। বাইরে যেতেই আমি তো অবাক, ফুচকার স্টল কেন এখানে, আর উনিই বা কই? আমি এদিক ওদিক ওনাকে খুঁজলাম, পেলাম না। আর ফুচকার স্টলই বা কেন? আমাকে খুঁজছো? ওনার কথা শুনে ভয়ে কেঁপে উঠলাম। হঠাৎ করে অন্ধকারে এমন কথা বললে যে কেউই ভয় পাবে। ভয় পেলে নাকি? এরকম ভূতের মতো আসলে ভয় পাবো না তো কি পাবো শুনি? হাসি থামিয়ে আগে বলেন, আজ আবার কেন ডেকেছেন? আজ খুব স্পেশাল একটা কারণে। আমি ফু কুচকে তাকালাম উনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে। চলো আজ তোমাকে ফুচকা খাওয়াবো, মেড বাই মি। কি? ওয়েট, নিভা কি? উনি ফুচকা বানানো শুরু করলেন, খুব যত্ন করে নিজে হাতে ফুচকা বানাচ্ছেন। আমার বেশ ভালো লাগলো, আমাকে এর আগে এভাবে কেউ ট্রিট করেনি কখনো। এক প্লেট ফুচকা বানিয়ে আমার সামনে আসলেন। খাও। আমি তো হ্যাবলার মতো তাকিয়ে আছি, হচ্ছেটা কি? কি হলো, খাও। আমি ফুচকার দিকে লোভ সামলাতে পারলাম না, কোনো কিছু না ভেবেই ফুচকার প্লেট নিয়ে খাওয়া শুরু করলাম। খেতে খেতে ঝাল একটু কম ছিল, কিন্তু ভালো হয়েছে। তোমার ভালো লেগেছে? হুম, মোটামুটি। তাহলে তোমার রাগ কমেছে? আমি খেতে খেতে ওনার দিকে আর চোখে তাকালাম, গালের ফুচকা শেষ করে বললাম, রাগ ভেঙেছে মানে? তুমি তো রাগ করেছিলে, রাগই ভাঙছিল না। তাই এক বন্ধুর থেকে আইডিয়াটা পেয়ে চলে এলাম ফুচকাওয়ালা হয়ে। তুমি আমার উপর রেগে থাকলে আমার একটু ভালো লাগে না, পড়ায় মন বসে না, কিছুই ভালো লাগে না। তাই তোমার রাগ ভাঙানোর জন্য সব করতে রাজি। বলো না, তোমার রাগ কমেছে? ওনার কথা শুনে আমি থ মেরে গেলাম। লোকটা কি পাগল, আমার রাগ ভাঙানোর জন্য এত কিছু করে ফেললো। যতদিন যাচ্ছে লোকটার ব্যবহারে আমি ওনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। এসব কথা ভেবে নিজে একটু লজ্জা পেলাম। এই নিহি পাখি, বলো। আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো, আমি সব মানতে রাজি আছি। যখনই আমার মুড হবে ফুচকাওয়ালাকে কিন্তু হাজির হতে হবে, ফুচকা নিয়ে। কথাটা বলে লজ্জায় মুখ ঘুরিয়ে দৌড় দিলাম। উনি হয়তো ব্যাপারটা বেশ কিছুক্ষণ পরে বুঝেছেন, যখনই আমার কথার মানে বুঝলেন। নিহিন, ভালোবাসো বলে দাও না। আমি পিছন ফিরে তাকালাম। কে ভালোবাসে, আমি আপনাকে ভালো টালো বাসি না। কথা শেষ করেই দৌড়ে ভিতরে চলে আসলাম। রুমে এসে নিজের অজান্তেই ব্লাশ করছি, আমি কি তাহলে ওনাকে সত্যি ভালোবেসে ফেলেছি? কথাটা ভেবে আরো লজ্জা লেগে গেল। শেষ পর্যন্ত ওই অসভ্য শয়তান ব্যাটারে ভালোবেসে ফেললাম। রাতে বেশ খানিকক্ষণ ওনার কথা ভাবলাম, যখনই ওনার কথা মনে হচ্ছে লজ্জায় কুকিয়ে যাচ্ছি। সকালে ভার্সিটিতে যে ওনাকে অনেক খুঁজেও পেলাম না, খারাপ লাগলো। হঠাৎ মনে পড়লো আজ তো আমরা ওনাদের বাসায় যাচ্ছি, ওখানেই তো দেখা হবে। আমি তাড়াতাড়ি বাসায় ফিরলাম। বিকালবেলা সবুজ একটা কুর্তি আর ব্ল্যাক পালাজো, ব্ল্যাক হিজাব পুরো রেডি হয়ে নিলাম, টুকটাক সেজেও নিলাম। রেডি হয়ে গাড়িতে বসেছি। কি ব্যাপার নিহি, আজ এত খুশি কেন? তুই সেজেছিস বেশ, দেখে মনে হচ্ছে নীলু শ্বশুরবাড়ি না তোর শ্বশুরবাড়ি যাচ্ছিস। ফুপুর কথা শুনে খুব রাগ হলো। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িও হবে ওইটা, তোমার সমস্যা কি রে? কি বিড়বিড় করছিস? কিছু না ফুপু, অনেকদিন সাজি না তো তাই সাজলাম। ফুপু এরপর কিছু বলতে গেল, কিন্তু বাবা আসে আর বলতে পারলো না। সৌরভ ভাইদের বাসায় পৌঁছানোর পর সবার সাথে কথা হলো। সায়ন তো বেয়ান বেয়ান করে ইয়ারকি মারছে, আমিও বেয়াই বলে পাল্টা জবাব দিচ্ছি। আধা ঘন্টা মতো পার হয়ে গেল, বাড়ির সবাই আছে কিন্তু উনি নেই। আমি সবার সাথে কথা বলছি ঠিকই, কিন্তু মনে মনে ওনাকে খুঁজে চলেছি। সায়নকেও বলতে পারবো না, মিনিট পাঁচেক আগে ও বাইরে গেছে। আমার একটু মন খারাপ হয়ে গেল। তখনই সৌরভ ভাইদের বাড়িতে যে থাকে রিমি, ও আসলো। মেয়েটা বেশ ভালো, আগের দিন এসে ওর সাথে পরিচয় হয়েছিল। ও আমার কাছে এসে বলল, আপু সাদে যাবেন? অনেক ফুল গাছ আমাদের, বিকালে অনেক ভালো দেখায়, আপনার ভালো লাগবে। আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। তার আগে সৌরভ ভাইয়ের আম্মু আমাকে যেতে বললেন রিমির সাথে। আমি মায়ের দিকে তাকালাম, মাও ইশারা করলো।
আমি রিমির পিছু পিছু গেলাম। দোতলায় বেশ কয়েকটা ঘর, কিন্তু হঠাৎ একটা ঘরের সামনে থেমে গেলাম। কারণ আছে, দরজার পাশে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এরকম লেখে বেশ অবাক লাগলো, এবারে এরকম লেখা ঘর কার আবার? আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি বলল, আপু দাঁড়িয়ে গেলেন যে। রিমি, এটা কার ঘর? ওটা মেজু ভাইজানের ঘর। এটা ওনার ঘর, কিন্তু এরকম লেখা কেন? আর বলেন না আপু, মেজু ভাইজান যে রাগী, ওনার কোনো কিছুতে কেউ নাক গলাক বা ওনার ব্যক্তিগত কিছুতে হাত দিয়ে তা একদমই পছন্দ করেন না। চলেন এখন ছাদে যাই। আমি আর দাঁড়ালাম না, ওর পিছু পিছু ছাদে গেলাম। বেশ কিছুক্ষণ থাকলাম, এ বাহানা সে বাহানায় ওনার ব্যাপারে শুনে নিলাম। রিমি যা বললো তাতে আমি হা। এ বাসে নাকি কেউ ওনার মুখের উপর কিছুই বলে না, ওনার অনুমতি ছাড়া কেউ ওনার ঘরেও যায় না, তবে ওনার মা আর সৌরভ ভাইয়া যায়। উনি এমনিতে অনেক মিশুক হলেও রেগে গেলে রক্ষে নেই। ওনার এসব বর্ণনা শুনে কিছুটা অবাক হচ্ছি, যদিও আমি ওনাকে এতদিনে ভালোই চিনেছি। রিমি কি একটা কাজে নিচে নেমে আসলো, আমি রয়ে গেলাম। সন্ধ্যা হয়ে আসছে, তাই আমিও নেমে আসছি। ওনার ঘর পাস করার সময় কি মনে করে দাঁড়িয়ে গেলাম, খুব ইচ্ছে করছে একবার ভেতরে যেতে, কিন্তু লেখাটার দিকে চোখ লেগে গেল। দাঁড়িয়ে ভাবছি যাবো কি যাবো না। আচ্ছা, উনি তো বাসায় নেই, বাসায় থাকলে তো দেখা হতোই। যেহেতু বাসায় নেই, সে সুযোগে অসভ্যটার ঘরে একবার ঘুরেই আসি। আমি আস্তে আস্তে দরজা খুললাম, ধীর পায়ে ঘরের ভেতরে গেলাম। ওনার ঘরে ঢুকতেই সবার আগে সাদা দেয়ালে টাঙানো ওনার ছবিটা চোখে পড়লো। বেশ বড় করে ছবিটা বাঁধানো হয়েছে, হাসি মুখ, চোখের উপরে আসা সিল্কি চুল, ছবিটা জাস্ট ওয়াও। আমি তো ক্রাশ খেয়ে গেলাম। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম দেয়ালে আরো কিছু ছবি। ঘরে বেশ বড় সাইজের একটা আলমারি, সুন্দর করে সাজানো একটা বেড, দুই সিট নিয়ে একটা সোফা, পড়ার টেবিল, বেশ বড় একটা ড্রেসিং টেবিল, আর ঘর সাজানো অনেক কিছুই আছে। খুব পরিপাটি করে ঘরটা সাজানো। আমি ঘুরে ঘুরে দেখছি, হঠাৎ উল্টো ঘুরতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আমার সামনে দাঁড়ানো ব্যক্তিটি তো আমাকে দেখে ভূত দেখার মতো চিল্লায় উঠলো। ওনার চিল্লানিতে আমি চোখ বন্ধ করে উল্টো ঘুরে গেলাম। ছি ছি ছি, কি দেখলাম আমি এটা? উনি তো বাসায় ছিলেন না, তাহলে এখানে কিভাবে আসলেন? তাও আবার টাওয়াল পরে? জীবনে প্রথম কোনো ছেলেকে এভাবে দেখলাম, সরাসরি ভেজা চুল, আধ ভেজা খালি গা, পরনে ছোটখাটো একটা টাওয়াল। বেশ লজ্জা পেয়ে গেলাম, কিন্তু উনি যে আমার থেকে বেশি লজ্জা পেয়েছেন তা বুঝলাম। উনি এতক্ষণে চিৎকার থামিয়ে দিয়েছেন, আমি উল্টো ঘুরে চোখ বন্ধ করে আছি এখনো। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিওটি দেখে ফেলতে পারবেন। তা আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।